কণ্ঠ এটা আমাদের একটা নেয়ামত। অসংখ্য মানুষ আছে না আমার মতো গজল গাইতে পারে, এই গ্রামগঞ্জে আছে না, মাদ্রাসায় আছে না, কিন্তু সে সাইদ আহমদ হইতে পারে নাই। কেন? তার কণ্ঠ থাকার পরেও সে ওইটারে গুরুত্ব দেয় নাই বা ওইটার ভালো যেই জায়গাটা ব্যবহার করা ওইটা বুঝে নাই। আর আমি আল্লাহ পাক নেয়ামত দেওয়ার পর আমি এটার গুরুত্ব বুঝে এটাকে ভালো জায়গায় পরিচালনা করছি, বিধায় আমি আজকে এখানে আল্লাহ আমাকে দিয়েছেন। ইমানদারদেরকে আল্লাহ পাক ইমানের দৌলত ফিতরাতিভাবে দিয়ে দেন, এটাকে কে যে ঘষা মাজা করতে পারে শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহির মতো এই এলাকার মানুষ হইতে পারবে। আরে আস্তে গয়, শামসুল হক ফরিদপুরি মানুষ ছিল না? হাফিজ জুহুর মানুষ ছিল না? আশরাফ আলী থানভি মানুষ ছিল না? ইমানের দৌলত তাদেরও আছে, আমাদেরও আছে। তাহলে তারা মানুষ হওয়ার পরেও পারছে, আমরা কেন পারি না? সৈয়দ ইসহাক মানুষ হওয়ার পরেও পারছে, আমরা কেন পারি না? ফজল করিম মানুষ হওয়ার পরে পারছে, আমরা কেন পারি না? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা তাদের আল্লাহর প্রদত্ত দেয়া ধন দৌলতটাকে ধার করে কাজে লাগাইছে, আমরা সেটারে ধার না দিয়া ভোতা বানাইতে বানাইতে বেইমান হয়ে মারা যায়।